সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর কাগজ কেটে সূত্রের প্রমাণ এর ধারাবাহিকতায় একটি সূত্র নিয়ে আসছি। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি প্রমাণ করব। তো এই পর্যায়ে প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমরা একটা বর্গাকার কাগজ কেটে নেব। এই যে দেখতে পাচ্ছ, আমরা একটা বর্গাকার কাগজ কেটে নিয়েছি। এবার কেটে নিয়ে আমরা এটা চিহ্নিত করব। তো আমরা চিহ্নিত করলাম যে এইটুকু অংশ আমি এ মাইনাস বি ধরে নিলাম, তাহলে এইটুকু অংশ বি ধরছি, এইটুকু অংশ বি ধরলাম। এখান থেকে তুমি যদি একটু খেয়াল করো, এইটুকু অংশ আমার হিসাব নিকাশ করলে এ আসে কি করে। এখন তুমি তোমাকে আমি যদি দেখাই, দেখো এ মাইনাস বি থেকে আমি যদি এ মাইনাস বি থেকে যদি একটা বি এ বিটা যোগ করি, এই বি বি কাটলে কী থাকে, এ থাকে, আমার এ থাকে। সেই জন্য আমি এইটুকু অংশকেই ধরে নিছি, এইটুকু অংশ আমি ধরে নিলাম যে এ, আর তাহলে এই অংশটুকু আমার এ আর এটা বি। তাহলে এই পুরোটা যদি আমি হিসাব করি, তাহলে পুরোটা আমার কি এ প্লাস বি, এই পুরো অংশটা হচ্ছে কি এ প্লাস বি। তাহলে আমরা এইটা বলতে পারি কি, এইটা আমাদের হচ্ছে পুরো অংশটা এ প্লাস বি যেহেতু, তাহলে এইটা আমার এ মাইনাস বি, এটা হচ্ছে কি বি, এটা বি, এটা এ মাইনাস বি, এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটা হচ্ছে এ মাইনাস বি। এখন যদি আবার খেয়াল করি, আমরা চিহ্নিত বিন্দুগুলো আর একবার একটু কষ্ট করে লিখে নিই, এ এটা বি, এটা বি, এটা হচ্ছে এ মাইনাস বি, এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটা এ মাইনাস বি, আর এটা হচ্ছে বি, এটা বি, এটা এ মাইনাস বি। তাহলে একটু খেয়াল করো, আমরা তখন কী লিখছি, এইটুকু হচ্ছে আমার এইটুকু এ, এখান থেকে এ পর্যন্ত যদি হিসাব নিকাশ করি এ, আর এই গোটাটা হচ্ছে এ প্লাস বি। আর তোমরা এখানে খেয়াল করো, তাহলে যদি আমরা ক্ষেত্রফলটা লিখতে বা হিসাব নিকাশ করে বের করতে চাই, তাহলে আমাদের বলছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি গোটাটার ক্ষেত্রফল। তাহলে আমরা একটু রাশিটা লিখে নিই, যে আমাদের প্রমাণের বিষয় কী ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এখানে দিয়ে আসছিল কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করে, এ প্লাস বি হোল স্কোয়ার করতে এ প্লাস বি হোল স্কোয়ার মানে গোটাটার ক্ষেত্রফল, এই গোটা অংশটার ক্ষেত্রফল। আর এ মাইনাস বি হোল স্কোয়ার কীভাবে বের করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার বের করার উপায় হচ্ছে কি, গোটাটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই অংশটুকু আমার এই অংশটুকুর ক্ষেত্রফল, তাহলে এই অংশটুকু মানে কি এটার ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল যদি বের করা যায়, তাহলে এই সবগুলো ক্ষেত্রফল আমরা যোগ করে বিয়োগ করে দেবো, কোনটা থেকে, এই গোটাটার ক্ষেত্রফল থেকে। তাহলে গোটাটার ক্ষেত্রফল কি এ প্লাস বি ছিল, তাহলে খেয়াল করো এ প্লাস বি হোল স্কোয়ার। আর এবার খেয়াল করো, এইটা কি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য কোনো প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমার হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি আর প্রস্থ হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি, তাহলে বি ইন্টু এ মাইনাস বি, এটাও সেম আয়তক্ষেত্র, তাহলে বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যোগ দিয়ে নিই এটা, তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে এই অংশটুকু আমরা কি বিয়োগ করে দিব, এটা বিয়োগ করব, তাহলে এটার ক্ষেত্রফল হতো বি ইন্টু এ মাইনাস বি। তারপরে কী বলছে, যে বি ইন্টু এ মাইনাস বি, তারপরে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তারপরে কী বলছে, এটা এটা একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্রফল বি স্কোয়ার, এটাও একটা বর্গক্ষেত্র বি স্কোয়ার, এটাও বর্গক্ষেত্র বি স্কোয়ার, এটাও বর্গক্ষেত্র বি স্কোয়ার। তাহলে প্লাস দিয়ে আমরা লিখি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেছে, এইটুকু আবার আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি কি দৈর্ঘ্য কোণ প্রস্থ, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, আবার এটা আয়তক্ষেত্র, তাহলে এটার ক্ষেত্রফল বি ইন্টু এ মাইনাস বি, তারপরে স্কোয়ার, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে, তাহলে এইটা এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে প্রথম যে অংশটা আছে এটা যা আছে তাই থেকে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার করতে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে এটা যা আছে তাই লিখে দাও, এটার কোনো পরিবর্তন করার দরকার নাই, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার গুণ করে নাও, বি দিয়ে একে গুণ করলে এ বি, বি দিয়ে যদি বিকে গুণ করো বি স্কোয়ার প্লাস বি দিয়ে যদি একে গুণ করো এ বি, বি দিয়ে যদি বিকে গুণ করো মাইনাস বি স্কোয়ার, আর এখানে তো চারটা বি স্কোয়ার আছে, চারটা বি স্কোয়ার লিখে নিই, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা প্লাস আসলে ওখানে জায়গা নাই, নিচে লিখি, তাহলে চারটা বি স্কোয়ার লেখা শেষে আবার এইটা গুণ করি, বি দিয়ে একে গুণ করলে এ বি, আর বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি মাইনাস বি স্কোয়ার, আচ্ছা এ বি দিয়ে যদি একে গুণ করি এ বি, বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ বিকে গুণ করি বি স্কোয়ার, তাহলে আমাদের গুণ শেষ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম।
এ পর্যায়ে দেখো এটা যা ছিল তাই লিখি এটা কি ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস এখানে খেয়াল করো এটা হার্ড ভেক্টরের মধ্যে আছে থাক a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে যদি খেয়াল করি এটা মাইনাস বি স্কয়ার এটা প্লাস বি স্কয়ার কাটা এটা মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা এটা মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা এটা মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা তাহলে আমার এখন অবশিষ্ট কি কি আছে এ বি প্লাস চারটা এ বি আছে হ্যাঁ কয়টা এ বি আছে এবং চারটা এ বি আছে এবং চারটাই প্লাস অবস্থায় আছে এ বি লিখে নিলাম তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এটা যা আছে তাই এটা আমাদের যা আছে তাই আর এখানে এটা আমাদের দেখো খেয়াল করো এ প্লাস বি থার্ড ভেক্টর মধ্যে নিই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে কি চারটা এ বি আছে চারটা কি ছিল চারটা হচ্ছে এ বি ছিল তাহলে ফোর এ বি তাহলে ফোর এ বি এটা পেলাম এখন খেয়াল করো এটা যা আছে তাই এ প্লাস বি হোল স্কোয়ার আর একটু খেয়াল করো এইটুকু সমীকরণ আমরা একটা সূত্র শিখে আসছি একটা সূত্র শিখে আসছি কি এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র শিখে আসছি এখন খেয়াল করো এইটুকু সমীকরণ যদি ভেঙে দিই এ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন খেয়াল করো এই টু এ বি কাটা তাহলে কয়টা এ স্কোয়ার আছে টু এ স্কোয়ার দুইটা এ স্কোয়ার আছে দুইটা বি স্কোয়ার আছে প্লাস টু বি স্কোয়ার এখন যদি টুটা কমন নিয়ে নিই তাহলে কি আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ক্যালকুলেশনটি বুঝতে পারছো আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক দাও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ।